সবাই নিশ্চয় ভালো আছো। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় পড়াবো, ঠিক আছে? তোমাদের অষ্টম অধ্যায় বাকি আছে, অষ্টম অধ্যায় করাবো। চলো তাহলে শুরু করি। অষ্টম অধ্যায়ের নাম বাংলাদেশে দুর্যোগ। আচ্ছা, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি। আমরা জানি যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ু এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা ও জলবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও অত্যাধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলে ও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। শীত মৌসুমে হঠাৎ সত্য ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। এছাড়া এদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের মধ্যে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন ও দুর্যোগ সংগঠনের কারণ বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এসব দুর্যোগের প্রভাব লক্ষ্য করা যায়। এই অধ্যায় পাঠে আমরা কি কি শিখব একটু দেখি। বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবো, দুর্যোগের ধরন উল্লেখ করতে পারবো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা ঘূর্ণিঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, অগ্নিকাণ্ড ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা করতে পারবো, বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এইসব দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগের করণীয়, জীবন ও জীবিকা রক্ষার উপযোগী পদক্ষেপ, পরামর্শ সহ পরিকল্পনা তৈরি করতে পারবো, পরিবেশ বিশেষ বিষয়ে সচেতন হব। পরিবেশ বিষয়ে তাহলে শুরু করি। পার্ট ১, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি, বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশে ভয়ানক ভাবে বিপন্ন হচ্ছে। এখন জানা যাক এই উষ্ণায়ন কি। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, অন্যদিকে তেমনি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন ও যানবাহন সহ বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা রকম সমস্যা। সমস্যাগুলোর একটি হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। এটি হলো জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধি কারক গ্যাসও বলা হয়। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে। পাশের চিত্রে লক্ষ্য করো, এখানে গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে। তার ফল কি হচ্ছে? সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতে বেলায় প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং এভাবে পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলের নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।
এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে, সমুদ্রের পৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে। সবাই নিশ্চয় বুঝতে পারছো যে বৈশ্বিক উষ্ণায়নটা কি আসলে। এখন আসি পার্ট দুই, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। পৃথিবীর বায়ুর মূল উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড আছে। আরো আছে জলীয় বাষ্প ও ওজন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। তাহলে গ্রিন হাউস গ্যাস কাদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হয় পেয়ে গেলাম। প্রাকৃতিক ভাবে সৃষ্ট এই সব গ্যাস ছাড়াও মনুষ্য সৃষ্ট সিএফসি, ক্লোরো ফ্লোরো কার্বন, এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন, তারপরে হ্যালন ইত্যাদি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত 100 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে শতকরা 25%, একইভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণও শতকরা 19%, এবং মিথেনের পরিমাণ 100% বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়াও অন্যান্য কারণও রয়েছে। আমরা যেসব দ্রব্য ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, অ্যারোসল প্রভৃতির ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস, এইচসিএফসি। এই কারণে, এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, তার মধ্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর ট্রপোস্ফিয়ার, সমুদ্র পৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা 12 কিলোমিটার। এর পরের স্তর হলো স্ট্রাটোস্ফিয়ার। পরের স্তরটি হলো ওজোন স্তর, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5% বৃদ্ধি পেয়েছে। এটারও বৈশ্বিক উষ্ণতার বাড়ার কারণ। বিশ্বের উন্নত দেশগুলো অধিকারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করেছে। তাছাড়া এই সব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা থেকে প্রচুর বজ্র সৃষ্টি হয়। এই বজ্র গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা অতি সামান্য। শিল্প কারখানার বজ্র ও কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে পারদ, সীসা ও আর্সেনিক নির্গত হয়। এটা বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণ। আচ্ছা, মহাসমুদ্রকে পৃথিবীর মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের মহাসমুদ্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু সমুদ্রে তেজস্ক্রিয় বজ্র নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে। এই দূষিত বাষ্প বাতাসে মিলিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশও এই এক সময় বহু নদী নালা, খাল বিল, হাওর বাউর ছিল, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এখন এসব খাল বিল নদী নালা শুকিয়ে গেছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে। অনেক নদী ও খাল বস্ত্র ফেলার কাজে ব্যবহৃত হয়। এভাবে অনেক অনুন্নত দেশেই এসব নদী নদ নদীর অপব্যবহার হয়, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি পায়। পরিবেশ দূষণের পিছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো বন উজাড়করণ। আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে, কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন ও বন উজাড়করণের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বেড়েছে। বর্তমানে বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে, মানুষ কাজের খোঁজে শহরে ছুটে, ফলে শহরের জনসংখ্যার চাপ ও বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের নিগত কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়াও নগরে বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়। এটিও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা কারণ। কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়।
এসবের ফলেও বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আচ্ছা, আমরা সপ্তম শ্রেণীতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি। জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন, এর ফলে পৃথিবীর সর্বত্র আজ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও তা থেকে মুক্ত না। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ ও জীবনযাত্রার যেসব ক্ষতি হতে পারে তা হলো, আচ্ছা একজন হাত তুলছো, কে হাত তুলছো আমি একটু দেখে নেই, ওই হাত, ও আচ্ছা হাত তুলে নেই। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চল সমূহে সমুদ্রের পানি ঢুকে পড়ে, আর সমুদ্রের লবণাক্ততা পানির প্রভাবে গাছপালা, মৎস্যকামার ও স্বচ্ছ ক্ষেত্রের ক্ষতি। ইতিমধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে, বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সমূহে ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ভূমির উর্বর শক্তি কমে গেছে, এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে গেছে, অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে গাছপালা, এর প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর, জীবিকার টানে মানুষ শহরমুখী হয়, শহরের উপর চাপ বাড়ছে, সমুদ্রের পানি বৃদ্ধির কারণে অস্বাভাবিক স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয় যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করে, আবার সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়। আমরা প্রাকৃতিক দুর্যোগে আয়লা ও সিডরের নাম শুনেছি, এই দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, খাবার পানির তীব্র অভাব দেখা দেয়। ইতিমধ্যে সুন্দরবনেও প্রায় এক চতুর্থাংশ বন নষ্ট হয়ে ফলে জীব বৈচিত্র্য ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্ন প্রকার মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে, ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুবর্ণনের লক্ষ্য করা যাচ্ছে। উষ্ণায়নের ফলে সৃষ্ট সমস্যা, খরা, লবণাক্ততা প্রভৃতি কারণে গবাদি পশুর খাদ্যের অভাব হবে, বাড়বে বিভিন্ন ধরনের রোগ, এসব ক্ষতিকর প্রভাব বিবেচনা করে আমাদের জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। আচ্ছা এটা কে, আচ্ছা কি সমস্যা বাবা তোমার? স্যার এখানে স্যার বলা হয়েছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণের লক্ষণ করা যাচ্ছে, কিন্তু স্যার বর্তমান আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের জেলাগুলোতে স্যার বন্যা সহ স্যার বিভিন্ন পানি মানে পানিবাহিত বিভিন্ন সমস্যা স্যার বৃদ্ধি পাচ্ছে, স্যার তার আবার মরুকরণ কেন হচ্ছে? মরুকরণ বলতে এটাকে বোঝাচ্ছে, ওইখানে দেখা গেল গাছপালা মরে যাচ্ছে বা তোমার গাছপালা কেটে ফেলছে এমন বোঝাচ্ছে, মানে মরুভূমি সৃষ্টি হচ্ছে, তাই বলে এখানে এই কথা বলা হয় নাই যে পানি আসে না বা বন্যা হয় না, এই কথা বলা হয় না, মরুকরণটা আলাদা আর বন্যাটা আলাদা বাবা, বুঝতে পারছো? ওইখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, ওইখানে অনেক গরম হয়, ক্লিয়ার তোমার বিষয়টা? রাখি একটা কোশ্চেন ছিল যে স্যার মরুকরণ বলতে কি খরাকে বোঝায়? মরুকরণ বলতে খরাকে বোঝায়, জি। আর স্যার হলো স্যার বায়ুর মূল উপাদান নাইট্রোজেন আর অক্সিজেন, স্যার এগুলো কি গ্রিন হাউস গ্যাস? বুঝতে পারিনি কথাটা। স্যার বায়ুর মূল উপাদান নাইট্রোজেন আর অক্সিজেন, স্যার এটাও কি গ্রিন হাউস গ্যাস? না। স্যার বইয়ে যে লেখা যে বায়ুমন্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে একসাথে সব, হ্যাঁ সবকিছু মিলে সবকিছুই গ্রিন হাউস গ্যাস, বাট এটা ওরকম এক্সাক্ট করে পড়বে না। স্যার তাহলে গ্রিন হাউস গ্যাস গ্যাসের উদাহরণ বললে কি নাইট্রোজেন আর অক্সিজেন তার মধ্যে যাবে? হ্যাঁ দিতে পারবা। আচ্ছা স্যার থ্যাংক ইউ। তুমি যদি বলো শুধু এটা এই দুইটা গ্রিন হাউস গ্যাস সেটা হবে না, বুঝতে পারছো? আচ্ছা এটা এটা পড়ানো হয়েছে। আচ্ছা এখানে এখানে আসবো, বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে, মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে,
ফলে শহরের জনসংখ্যা বিভিন্ন চাপ ও বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা বাড়ছে। এইসব যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাছাড়া শিল্প কারখানায় কালো ধোঁয়াও নগরের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়, এটিও বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির একটা কারণ। কৃষিতে যান্ত্রিক সেচ নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়। এসবের ফলেও বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আচ্ছা, এটা তো পড়ানো হয়েছে মনে হয় নাকি? আমরা সপ্তম শ্রেণীতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি। জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। এর ফলে পৃথিবীর সর্বত্র আজ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাংলাদেশে তা থেকে মুক্ত না। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে পরিবেশ নষ্ট হচ্ছে এবং জীবনযাত্রা যেসব ক্ষতি হচ্ছে তা উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক ও অসহনশীল পরিবেশ সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। দুর্যোগ দুই ধরনের, প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিক ভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ আরেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় বা যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তা স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং সমাজকে গতিশীল করে তোলে, তাকে মানব সৃষ্ট দুর্যোগ বলে। যেমন যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে, জলতাবদ্ধ সৃষ্টির মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি। অন্যদিকে প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোন জনজীবনের স্বাভাবিক জীবনকে ক্ষতি বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙ্গন, সুনামি, আগ্নেয়গিরির অগ্নিউৎপাত প্রভৃতি। পাঠ চার ও পাঁচ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আমরা সপ্তম শ্রেণীতে আমরা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কথা জেনেছি। এই পাঠে আমরা আরো কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানবো। এছাড়া এই পাঠে ঘূর্ণিঝড়, বন্যা, খরা মোকাবেলায় করণীয় সম্পর্কে জানবো। ভূমিকম্প, পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। মানুষ কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে যায়। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড় মাঝারি বা মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি ও জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায় মৃদু ভূমিকম্প হচ্ছে। 2011 সালে 18 সেপ্টেম্বরে সতর্কিত ভূমিকম্পটি বেশ প্রচন্ড। এই ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। ভূমিকম্প প্রতিরোধে কোনো ব্যবস্থা মানুষের জানা নাই, তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা ও ভূমিকম্পের পর উদ্ধারকৃত সম্পর্কে মানুষের ধারণা দিতে হবে। কি সমস্যা? আচ্ছা স্যার, বাংলাদেশ যে ঝুঁকির মধ্যে আছে ভূমিকম্পে, এটা বুঝছে কেমনে স্যার? যেখানে স্যার যেখানে আগাম সমস্যা দেখা যায় না, কারণ বেশ কয়েকবার ভূমিকম্প হচ্ছে, মানে বাংলাদেশে দেখো আগে ভূমিকম্প হইতো না, এখন কি মাঝে মাঝেই হয়, এই কারণে এটা বোঝা যাচ্ছে বাংলাদেশে এখন ভূমিকম্প এসে আছে। বুঝতে পারছো কথা? এটা কি অনুমান করা হচ্ছে?
মানে অনুমানের উপর হচ্ছে বা এটা মানে আগাম সংকেত বলতে এটা বুঝতে পারবে না তুমি কখন হবে এইটা দিতে পারছি না বাট এই সংকেতটা দিতে পারছি যে এটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে ও আচ্ছা ওকে স্যার বুঝতে পারছো যেমন ঘূর্ণিঝড় বা বন্যা এগুলো আসলে আগাম সংকেত দেওয়া যায় যে আসতেছে এরকম একটা প্রমাণ পাওয়া যায় কিন্তু ভূমিকম্প আসার আগে এমন কোনো সংকেত পাওয়া যায় না ধারণা করা হচ্ছে ভূমিকম্প হইতে পারে যেহেতু মৃদু ভূমিকম্প হচ্ছে আর যে ছোট ছোট ভূমিকম্প গুলোই বড় ভূমিকম্পের একটা উদাহরণ ওকে স্যার ওকে স্যার সুনামি সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম এটি মূলত জাপানি শব্দ যার অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প বা অগ্নি উৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয় এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আশ্রে পড়ে এই সামুদ্রিক ঢেউয়ের গতিতে ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে সুনামির কারণে কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাস আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলে 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে এর ফলে স্বল্প সময়ের মধ্যে উপকূলের ঘর বাড়ি দালান কোটা রেল রেলপথ রাস্তাঘাট বিদ্যুতের ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে 2011 সালে জাপানে উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ ভয়াবহ সুনামি সংঘটিত হয় 8.95 ভূমিকম্প এই সুনামির সৃষ্টি হয় জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাত এনেছিল এর ফলে জাপানে 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এইসব বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক নিষ্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয় জাহাজ সমুদ্র গর্ভে তলিয়ে যায় ভূমিধস পাহাড়ের মাটি ধসে ধসে পড়াকেই ভূমিধস বলা হয় যেসব পাহাড় বেলে পাথর বা কাদা পাথর দিয়ে গঠিত ভারী বৃষ্টি হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটে থাকে এছাড়াও মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের কারণ ঘটায় ভূমিধসের ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের ঘর বাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে আমাদের দেশে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন সিলেট নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট অগ্নিকাণ্ড বা দাবানল অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে তেমনি মানুষের অসাবধানতার ফলেও বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে প্রচন্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায় একে দাবানল বলে এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয় জীব বৈচিত্র্য আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না কাজেই আমাদের দেশে অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতাই অগ্নিকাণ্ডের কারণ দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা তেল শোধনাগার গার্মেন্টস শিল্প পাটকল রাসায়নিক গুদাম বা কারখানা এমনকি বসত বাড়ি দোকানপাট অফিস ও বাণিজ্য প্রতিষ্ঠান বাণিজ্য ঘটতে দেখা যায় ঢাকাতে নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে অনেকে পঙ্গু হয়ে পড়েছে অনেক পরিবারের সর্বস্ব সর্বশান্ত হয়ে পড়েছে এছাড়াও আমাদের দেশে গ্রাম ও শহরে ঝুলন্ত চুলা ও কুপির মশাল কয়েল সিগারেটের আগুন হারিকেন প্রভৃতি থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকে পার্ট 6 প্রাকৃতিক দুর্যোগের কারণ প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণেই ঘটে থাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত প্রভাব পশ্চিম উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে এই দুর্যোগ ঘটে থাকে বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান জলবায়ু ভূমির গঠন নদী নালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিবেচনা করা হয় ভৌগোলিক অবস্থানই বা আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ নদীমাতৃক প্রায় সমতল এই দেশটির উত্তরে হিমালয়ে পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর এ দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী হয়ে উৎস হয় ভারতে না হয় নেপালে দক্ষিণাঞ্চলে পাহাড় পর্বত চিলা
এমন কোন প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় জলসেচকে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ভূমির গঠন, বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে ভারত মিয়ানমার প্লেটে এবং পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিশাল পাত সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশের ভূকম্প ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। জলবায়ু, বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করা এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এখানে বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। পাটছাত, বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর দুর্যোগের প্রভাব। প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগে যে কোনো দেশ বা সমাজের জন্য ভয়াবহ ও ক্ষতিকর, এই দুর্যোগে মানুষের জীবন ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশে প্রায় প্রতি বছরই কম বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, এর মধ্যে বন্যা অন্যতম। 1988, 2002, 2004, 2009 সালে সংঘটিত বন্যা ছিল ভয়াবহ। এইসব বন্যার কারণে কৃষকের ক্ষেতের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা, মাছের খামার, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল। তাছাড়া বন্যার কারণে বাড়িঘর ও জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন হয়েছিল। প্রায় প্রতি বছরই আমাদের দেশে সাধারণত 17-20 ভাগ পানি এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়, কিন্তু দুর্যোগের অস্বাভাবিক আকার ধারণ করলে দেশের 68% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। বিভিন্ন ধরনের দুর্যোগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের নারী, শিশু, বৃদ্ধ, বয়োবৃদ্ধ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী। বন্যা ও বন্যা পরবর্তীকালীন সময়ে খাবার পানি সংগ্রহ, নির্ভরশীল সন্তানদের পরিচর্যা সহ বৃদ্ধদের নিরাপদ রাখার ক্ষেত্রে নারীরাই অধিক ভূমিকা রাখে, ফলে তাদের এইসব সমস্যা মোকাবেলায় নানামুখী বাধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে এদেশে দরিদ্র মানুষই অধিক ক্ষতির সম্মুখীন হয়। দারিদ্রতার কারণে অধিকাংশ জনগোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার সামর্থ্য হারায়। তাছাড়া দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশ সাধারণত দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে বলে দুর্যোগের প্রথম শিকার হয় তারা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বায়ু ও পানি দূষিত হয়, যা জনজীবনের উপর মারাত্মক ভাবে প্রভাব ফেলে। বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো প্রভৃতি দুর্যোগের ফলে আবর্জনা, জীবজন্তু, মরদেহ, মলমূত্র প্রভৃতি আমাদের আশেপাশের পানি ও বায়ুকে দূষিত করে, ফলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্যোগ জনিত পানি দূষণের কারণে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, চর্মরোগ, টাইফয়েড, ম্যালেরিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ দুর্যোগে কবলিত এলাকায় ছড়িয়ে পড়ে। এই সময় মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, তবে দুর্যোগকালীন নারী, শিশু ও বৃদ্ধরা অধিক দুর্ভোগের শিকার হয়। 2007 সালে সংঘটিত সিডর এবং 2009 সালে আইলা সংক্রান্ত বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর একটি বড় অংশ সহায় সম্বল হারিয়ে আর্থসামাজিক বিপর্যয়ের সম্মুখীন হয়। এইসব বিপর্যয়ে হাজার হাজার মানুষ বসত বাড়ি, সহায় সম্বল হারিয়ে অন্যত্র স্থানান্তরিত হয়ে বাধ্য হয়। এই ধরনের দুর্যোগে অনেক প্রাণহানি এবং প্রচুর ফসলহানি আমাদের দেশে শহর কেন্দ্রিক বস্তি গড়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ কারণ ও প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় প্রবল বাতাসে উপকূলীয় গাছপালায় অনেক ক্ষতি হয়, আবার জলোচ্ছ্বাসের কারণে জমিতে লবণাক্ততা বেড়ে যায়, ফলে অনেক গাছ মারা যায়। এই লবণাক্ততার পানির কারণে জমির উর্বর শক্তি কমে যায় এবং এইসব জমিতে ফসল নষ্ট হয় না। তাছাড়া লবণাক্ততার পানির কারণে মিঠা পানির মাছ প্রজাতি ধ্বংস হয়ে যায়। নদী ভাঙ্গনেও অনেক বনাঞ্চলে নদী গর্ভে বিলীন হয়ে যায়, যা প্রাকৃতিক ভারসাম্যের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলে। আচ্ছা, পার্ট 8, দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয়। আমরা আগেই জেনেছি ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল। এদেশের মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রে রোধ করা যায় না,
তবে উপযুক্ত পূর্ব প্রস্তুতি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয়, দুর্যোগের পূর্ব করণীয়, যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়াল ঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে, নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভিতরে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বেষ্টনীর ভিতরে বসত বাড়ি ভিটা তৈরি করতে হবে, বাড়ির চারপাশে বাঁশ ঝাড়, কলা গাছ, তারপরে ঢুলকুম্বি, ধুনচা ইত্যাদি গাছ লাগাতে হবে, এইসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে। ঘরের ভিতরে উঁচু মাচা পাটাতন তৈরি করে তার উপরে খাদ্য শস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে ঘরে পানি ঢুকে এগুলি নষ্ট না হয়। প্রতিটি পরিবারের দাঁত, খুন্তি, কুড়াল, কোদাল, ঝুড়ি, লাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙ্গা টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট ইত্যাদি ব্যাটারি জোগাড় করে রাখ। পুকুরের পাড় উঁচু করতে হবে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচা করতে হবে। শুকনা খাবার যেমন চিরা, মুড়ি, খই, গুড় এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুত রাখতে হবে। দুর্যোগকালীন সময়ে জন্য কিছু পরিমাণ খাদ্য সংগ্রহ করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপারে উৎসাহিত করতে হবে। বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমের আগে বসত ভিটা মেরামত করে কয়েকটি খুঁটি মজবুত করতে হবে। নিকটবর্তী আশ্রয় এবং কেন্দ্রের খোঁজ রাখতে হবে। সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। সতর্ক ও সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মেরামতের জন্য সামাজিক ভাবে উদ্যোগী হতে হবে। এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সামাজিক কমিটি, স্বেচ্ছাসেবকদের নিয়মিত সভা করে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে এলাকাবাসীদের সচেতন। এখন দেখো দুর্যোগকালীন করণীয়, বন্যা শুরু হলে নিয়মিত ভাবে পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ কিংবা এই সম্পর্কে খোঁজখবর নিয়ে রাখতে হবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি মনোযোগী হতে হবে। বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানি রোধক প্যাকেট মুড়ে ঘরের চালের টিনে বা পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে কলসি ভরে ভালো করে ঢেকে রাখতে হবে। আচ্ছা, কি সমস্যা স্যার? পাটাতন কি স্যার? কি বললা, বুঝতে পারিনি। পাটাতন, চালের পাটাতন, চালের ইয়া আছে, টিনের চাল দেখছো? টিনের চাল দেখছো কখনো তুমি? যে ইয়া প্রশ্ন করলা পাটাতন, তুমি কি টিনের চাল দেখছো কখনো? নো স্যার, দেখি নাই। আচ্ছা, টিনের চালে যেটার উপর টিন থাকে সেটাকে পাটাতন বলে, ঠিক আছে? ওকে স্যার। যেটার উপর চাল রাখা হয় সেটাকেই পাটাতন বলে। ওকে স্যার। সবাই শোনো আর। আচ্ছা, আমি করে দেই খালি শুকনো খাবার। আচ্ছা, এটা পড়ানো হয়েছে? শুকনো খাবার। আচ্ছা সবাই শোনো, এটা তোমরা নিজেরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এখানে মানে এখানে যেগুলো আছে এটা মুখস্থ করতে হবে, এটা তোমরা নিজেরা একটু পড়ে নিবা। একটু দেখি, এই যে দেখো মোকাবেলায় যেগুলো করণীয় আছে, নদী ভাঙ্গন মোকাবেলায় প্রস্তুতি। আচ্ছা, কোথাও নদী ভাঙ্গনের আশঙ্কা দেখা দিলে প্রথমেই জীবন ও সম্পদ রক্ষার প্রস্তুতি নিতে হবে। কোথায় আশ্রয় নেওয়া যাবে এমন অবস্থা ঠিক করতে হবে। আচ্ছা রাকিবের কি সমস্যা? রাকিব,
আচ্ছা স্যার, এখানে যে স্যার যেটা বললেন রিডিং পড়তে হবে, স্যার এখানে তো অনেকগুলা দেওয়া, যেমন পূর্ব প্রস্তুতি বা ওই সময় করণীয় বা পরে করণীয়, স্যার সব কি লিখতে হবে যদি আসে পূর্ব প্রস্তুতি বা পরের প্রস্তুতি? অবশ্যই লিখলে তো ভালো মার্কস পাবা তুমি, লিখলে তো সমস্যা নাই। সব লেখা তো টাইম অনেক লাগবে না, 15টা আছে যেগুলো বড় বড় পয়েন্ট। আচ্ছা 15টা আছে, তোমরা অন্তত 12টা করে লিখবা, 10টা 12টা করে লিখবা, মিনিমাম 10টা লিখবা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, কারণ আজকে মনে হয় না আর মানে আর আগাইতে পারবো, পরবর্তী ক্লাসে আমি বাকিটুকু শেষ করব। এখন তোমাদের যার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো থাকলে করতে পারো, সবাইকে আনমিউট করে দিচ্ছি একজন একজন করে। তোমাদের যদি এরপরে কোনো প্রশ্ন থাকে করতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো সমস্যা নেই যেটুকু পড়াইলাম তার মধ্যে? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। ক্লাসে এই চ্যাপ্টারের যে বাকিটুকু আছে ইনশাল্লাহ আমি শেষ করে দিই। সবাই ভালো থেকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।